হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি আদিবা রহমান, আমি আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি একটা টিউটোরিয়াল করে দেখানোর চেষ্টা করব তোমাদের। আর আজকে টিউটোরিয়ালটাতে মূলত আমি কোনোরকম ব্রাশই ইউজ করব না, আমি আমার হাতের সাহায্যেই আমার ফুল মেকআপটা কমপ্লিট করার ট্রাই করব। আর এটাই হচ্ছে আমার একটা মেকআপ চ্যালেঞ্জ। আর দেখি তাহলে চলো যে আমাদের হাতের সাহায্যে কতটুকু কেমন মেকআপ হয়। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি কেমন লেগেছে, আর ভালো লাগলে থামস আপ দিয়ে দিও। তো চলো তাহলে আমরা আমাদের মূল মেকআপে চলে যাই। শুরুতেই প্রয়োজন হয় একটা ময়শ্চারাইজারের, আর ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার জন্য হাতটাই ইনাফ। ময়শ্চারাইজারের জন্য কোনো রকমের ব্রাশের প্রয়োজন হয় না। এরপর আমি ইউজ করছি একটা প্রাইমার, একটা সিলিকন বেজের প্রাইমার। ফাউন্ডেশনের জন্য আমি মেবলিনের সুপারস্টে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। হাতের সাহায্যে ইউজ করলে যেটা হয়, প্রোডাক্টটা মানে কেমন যেন কভারেজের মতো দেয় না। তারপর এমনিতে প্রোডাক্টটা যেমন মনে হয় ব্লেন্ড করলে খুব ভালো একটা ব্লেন্ড হয়, সেই ব্লেন্ডটা হয় না। হাতের সাহায্যে অ্যাপ্লাই করলে তোমরা আর একটু কম প্রোডাক্ট নেওয়ার ট্রাই করবা, কারণ হচ্ছে হাত তো কখনো সোক করে না। ফাউন্ডেশনটা তো এমনিতেই আমার স্কিন থেকে একটু লাইট আমি কিনেছি, কিন্তু মানে এখন যেন কেমন অতিরিক্ত বাজে লাগতেছে। হাতের সাহায্যে অ্যাপ্লাই করেছি তো সেটা লাইটিং কেমন হাত সমস্যা। আমি সব কিছু হাতের সাহায্যে অ্যাপ্লাই করছি, সো সেক্ষেত্রে আমি কনসিলারটা হাতে নিয়ে নিচ্ছি হালকা পরিমাণের। এটা হচ্ছে ফেস বেকিং এর কাজ, তো আমি একটু মুখ পাউডার হাতের মধ্যে নিয়ে তারপর Oh my god.
এত হার্ড লাগতেছে আজকে সবকিছু। মোটামুটি পাউডারটা দেওয়া শেষ, আর পাউডারের দরকার হবে না। W7 এর ব্রাউজারটাকে দিয়েছি, এই ব্রাউজারটাকে দিয়ে দেন আমি আমার ফেসটাকে কাট করব, আর কাটিংটাও আমি হাতের সাহায্যেই করব। সব জায়গায় এদিক ওদিক লেগে যাচ্ছে আসলে। এটা কি করলাম, নোজটাকে কাট করছি আমি। কি করলি এটা, কতটুকু হয়েছে হয়েছে, ডাবল চিন যাদের তারা এভাবে করে দেন, তোমাদের চিনটাকে কমায় নিতে পারো। আর আমার কন্ট্রোলিং এর একটা ভিডিও আছে, আমি ওইটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারো। আমার আরো অনেকগুলো ভিডিও আছে, তোমরা চাইলে আমার চ্যানেলে দেখতে পারো। দেন আমি কপালের দিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি, আর আমার নোজটা আমি একটু শার্প করার জন্য একটু পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি লিপটায়, আমার লুজ পাউডার। তোমরাও চাইলে অ্যাপ্লাই করে নিতে পারো এইভাবে নোজটা একটু। এবার আমি আমার মিস রোজের হাইলাইটারটাকে দিয়ে আমার ব্রাউ বোন হাইলাইট করে নিচ্ছি। আমার ইনার কর্নারটাতেও দিয়ে নিচ্ছি, আমি আমার ফেসে ব্লাশ অ্যাপ্লাই করব। আমি আমার টেকনিকের ব্লাশ প্যালেটটা থেকে একটা ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আমার চোখে আইলাইনার অ্যাপ্লাই করে নিব, আর আইলাইনারের জন্য আমি ল্যাকমির ইনস্টা আইলাইনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু আমি সব কিছু হাতের সাহায্যে অ্যাপ্লাই করব, সেহেতু আমি চেষ্টা করছি আমার হাতের সাহায্যেই আইলাইনারটাকে অ্যাপ্লাই করার। ও মাই গড,
হাতের সাহায্যে আইলাইনার অ্যাপ্লাই করা যায় না। কেমন যেন হয়ে যাচ্ছে আসলে, ও মাই গড, কি করে ফেললাম, সরি গাইজ। আসলে হাতের সাহায্যে আইলাইনার অ্যাপ্লাই করে যাচ্ছে না, তো আমি আইলাইনার ব্রাশটা দিয়ে আইলাইনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি আসি আমার লোয়ার ল্যাশ লাইনে, আর লোয়ার ল্যাশ লাইনের ক্ষেত্রে আমি সাদা কালারের একটা কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি, আর হচ্ছে আমার ট্রানজিশন কালারটাকে আমি হাতের সাহায্যে স্মাচ করি। এ হাতের সাহায্যে স্মাচ করে দেন আমার আইসে। এটাও আসলে অনেকটা ট্রানজিশন কালারটাকে আমি নিয়ে দেন নিচে প্লেস করে দিচ্ছি। অবশ্য আমি চাইলে এখানে একটা শিমার কালারও অ্যাপ্লাই করে নিতে পারতাম, বাট আমি অ্যাপ্লাই করলাম না। আমার চোখের মেকআপটা মোটামুটি ডান, সো এবার আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। মাই গড, মাই গড, যারা হাইলাইটার অনেক বেশি পছন্দ করো তারা এই পার্টটাতে অনেক বেশি হাইলাইটার লাগাতে পারো, আবার চাইলে হাইলাইটার একবারে নাও লাগাতে পারো, তোমাদের নিজেদের উপর ডিপেন্ড করে যে তোমরা হাইলাইটার পছন্দ করো কি না। আমার মেকআপ মোটামুটি শেষ, তো এবার আমি একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিব। লিপস্টিকের জন্য আই থিঙ্ক এইটার সাথে একটা রেড কালার লিপস্টিক দিলেই বেশি মানাবে। তো আমি এখানে ফকালুরের লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি, কি গোল্ডেন রোজের করব। এখানে আমি একটা রেড কালার লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ লুকটা অনেক বোল্ড লাগবে। ও আমি ভুলেই গেছিলাম যে আমি হাতের সাহায্যে করছি, তো দেখি অবশ্য লিপস্টিক হাতের সাহায্যে দেওয়া যায়, তাতে প্রবলেম হয় না। মেকআপটা কমপ্লিট, সো সেক্ষেত্রে আমি এখন একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিব। সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করার ফলে আমার ফুল মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। আমি রেভলিউশনের সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার এটাই ফুল মেকআপটা কমপ্লিট, আমার সেটিং স্প্রেটাও ড্রাই হয়ে গিয়েছে। তো তোমরা দেখতেই পারলে আমি কীভাবে হাতের সাহায্যে মেকআপ করলাম, তো
মানে এটা আমার একটা মেকআপ চ্যালেঞ্জ ছিল, সো আমি মেকআপ চ্যালেঞ্জটা কত পেতে পারি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা থাম্বস আপ দিতে ভুলবে না। আর আসলে আমার ফুল ফেসের মেকআপটা মানে সামনাসামনেও অনেক বেশি মানে প্যাচি দেখাচ্ছে না, তোমাদের ক্যামেরায় হয়তো বা অনেক মানে খারাপ লাগছে না, বাট সামনাসামনেও প্যাচি লাগছে না। তোমরা যদি অনেকে আছো যারা হাতের সাহায্যেই তোমরা ফাউন্ডেশন ব্লেন্ড করে থাকো, আমার এমন অনেক পরিচিত জানা আছে যারা কোনো রকম তোমাদের কী বলে ব্রাশের সাহায্যে কোনো মেকআপ অ্যাপ্লাই করে না, সব কিছু হাতের সাহায্যে করে শুধু তোমাদের আই মেকআপটা বাদে। তো তারা যেহেতু করতে পারে তো আমি চিন্তা করলাম আমিও কেন করতে পারবো না, আমিও একটা করে দেখি। তোমাদের কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমরা এমন ভিডিও চাও। আর তাহলে আর কি আজকে এই পর্যন্তই, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর আরেকটা কথা হচ্ছে, বর্তমানে করোনা ভাইরাস অনেক বেশি ছড়িয়ে পড়ছে ঢাকার মধ্যেও, এবং আমাদের যে পার্শ্ববর্তী এলাকা আছে সেখানেও অনেক ছড়িয়ে পড়েছে, আমি খবরে কাগজ আর টেলিভিশনে যা দেখলাম। তোমরা সবাই অবশ্যই সচেতন থেকো, আর সবাই অবশ্যই বাহির থেকে বাসায় ফেরার পরে তোমরা তোমাদের বডিটাকে ক্লিন করে দেন তোমাদের রুমে ঢোকার ট্রাই করো, আর তোমাদের হাত পা অবশ্যই তোমরা ক্লিন রাখার চেষ্টা করো, লিফ্ট বা এসব জাতীয় জিনিসের মধ্যে তোমাদের টাচ করার ট্রাই না করাটাই ভালো। আর যেখানে সেখানে আমরা একটু সচেতন থাকি, কফ থুতু না ফেলি, এটাই আমাদের জন্য মানে ভালো হবে, যেহেতু পরিবেশটা সব জায়গা থেকেই যদি আমরা সচেতন না হই তাহলে কিন্তু আমাদের পরিবেশটা কখনোই উন্নত হবে না। তো সেক্ষেত্রে আমাদেরই সচেতন হওয়া লাগবে, এবং আমাদের যে বাচ্চা আছে, বৃদ্ধ বয়স্ক মানুষ আছে, যারা সিনিয়র সিটিজেন, তাদেরও অবশ্যই আমাদের মানে প্রোটেক্ট করে রাখা উচিত, কারণ একমাত্র আমরা এখন তাদের ভরসা। যারা বাচ্চা তারাও মনে করো নিজের কাজ নিজে করতে পারে না, তাদেরও মানে বিভিন্ন জায়গা থেকে তোমার এই ভাইরাসটা সংক্রমণ হতে পারে তাদের বডিতে, যেমন আমরা যদি সচেতন না থাকি সেক্ষেত্রে তাদের আরও বেশি হবে। আর হচ্ছে আরেকটা সিনিয়র সিটিজেন যেটা বললাম, তাদেরও মানে এখন আমাদের উপর ডিপেন্ড করে তারা, কারণ তাদের খুব বেশি বয়স হয়ে গিয়েছে। তো আমরা চেষ্টা করব অবশ্যই তাদের হেল্প করতে, আর তাদের মানে সচেতন রাখতে আমাদের, যাতে তারাও এরকম রোগের মধ্যে না ছড়ায়। তো সবাই এই জন্য সচেতন থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, আর এ পর্যন্তই, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, আল্লাহ হাফেজ।